আল্লাহু আকবার এই মসজিদের মুসল্লিদের মধ্যে কেউ কি এরকম বিশ্বাস রাখে যে কোন একটা কাজ আল্লাহর নিকটবর্তী করবে আমাদেরকে জান্নাতের নিকটবর্তী করবে আমাদেরকে অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যায়নি এরকম কি কেউ বিশ্বাস করে না বুঝে শুনে জবাব দিবেন কোন একটা কাজ জাহান্নামের নিকটবর্তী করবে জাহান্নামে নিয়ে যাবে আমাদেরকে আল্লাহর নবী এটা নিষেধ করেনি এরকম কি কেউ বিশ্বাস করেন আসেন আমার আর আপনার বিশ্বাসে যায় আসে না আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انه ليس شيء يقربكم الى الجنه الا قد امرتكم به নিশ্চয় এমন সকল কিছুই যা তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করে জান্নাতের কাছাকাছি নিয়ে যাবে তার প্রত্যেকটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে নির্দেশ দেওয়া ছাড়া ছেড়ে দেয়নি অর্থাৎ তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল বিষয়াদির নির্দেশ দিয়ে গেছে যা যা মানুষকে জান্নাতের কাছাকাছি করে وليس شيء يقربكم الى النار الا قد نهيتكم به এবং এমন সকল কিছুই যা তোমাদেরকে জাহান্নামের কাছাকাছি নিয়ে যাবে তার প্রত্যেকটি বিষয় থেকেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের সাবধান করা ছাড়া ছেড়ে দেয়নি অর্থাৎ তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকই বিষয় আমাদেরকে নিষেধ করে গিয়েছেন যা আমাদেরকে জাহান্নামের নিকটবর্তী করে জামশেদ বলতেছে না এই মসজিদের মুসল্লি বলতেছে না বলতেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আপনারা কি এটা মনে প্রাণে বিশ্বাস করেন যে জান্নাতমুখী সবকিছু আল্লাহ নবী নির্দেশ দিয়ে গেছে তাহলে আপনি নেকির আশায় যে কাজগুলো করেন ওয়ার্ডারটা কোথায় আমি নেকির আশায় যে কাজগুলো করি যেহেতু হাদিস বলতেছে যে আল্লাহর নবী জান্নাতের নিকটবর্তী করে এমন সব কাজের আদেশ দিয়ে গেছে নির্দেশ দিয়ে গেছে জাহান্নাম থেকে মানুষকে দূরে করে জাহান্নাম থেকে মানুষকে মুক্তির জন্য মানুষকে আল্লাহর নবী পথ দিয়ে গেছে এরকম সব কিছু যেটা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে আল্লাহর নবী নিষেধ করে গেছে তাহলে আমি আর আপনি আজকে এই সমাজে যে কাজগুলো করি আপনার সাথে আমার যে দ্বন্দ্ব দলিল কোথায় দলিল দেন প্রমাণ কোথায় প্রমাণ দেন ভিত্তি কোথায় ভিত্তি দেন দিনী ভাই মনটাকে নরম করে ভাবুন মনটাকে নরম করে ভাবুন ইন্নাহু লাইসা শাইউন ইউকারিবুকুম ইলাল জান্নাতি ইল্লা ক্বাদ আমারতুকুম বি এমন কোন কিছু ছেড়ে দেয়নি আল্লাহর নবী নির্দেশ দিতে যা মানুষকে জান্নাতের নিকটবর্তী করে এই আস্তে আস্তে এমন করে না থাক থাক ছোট মানুষ আস্তে মুখ ধরিও না ছোট মানুষ ঠিক আছে যাও সবাই তাকায়েন না বাচ্চাটা ভয় পেয়ে যাবে জুমায় আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ছোট বাচ্চারাই তো আসবে আগামীতে তো আমি আর আপনি থাকবো না ও এখানে এসে মসজিদ পুরো করে দেবে ইনশাআল্লাহ আর কেউ ওর দিকে তাকানোর দরকার নেই লজ্জা পাবে লজ্জা পেয়ে আর আসবে না ওর বাপের দিকেও কেউ তাকায়েন না কারণ ওই ওই বাপও লজ্জা পেয়ে আর পরবর্তী জুমায় নিয়ে আসবে না আমি ওই বাবাকে সাধুবাদ জানাই যে বাবা তার এই বাচ্চাকে জুমায় নিয়ে আসছে আল্লাহ ওই বাপকে আর ওই বাচ্চা দুজনকে বরকত দিক এবং এই মসজিদের মুসল্লি যারা এই বাচ্চাটা চিল্লা চিল্লি করার পর তার দিকে রাগ হয়ে তাকায়নি আল্লাহ তাদের উপর বরকত দিক এরা আগামী দিনের ভবিষ্যৎ এরা আসবে এদেরকে নিয়ে আসবেন এরা কান্না করলে চেষ্টা করবেন কান্না থামাইতে অথবা সেফ জোনে যেখানে আপনি ওকে মেনটেন করতে পারবেন সেখানে অ্যাটলিস্ট বাট ও আসবে মসজিদে আসবে ও মসজিদে আসবে ওকে মসজিদে নিয়ে আসতে হবে আপনি যদি ওকে এই মসজিদটা চিনায় দেন সারা জীবন ইবাদত করবে সে সমপরিমাণ নেকি আপনিও পাবেন ওই বাবা মা বড় হতো বাগা যেই বাবা মা তার বাচ্চাদেরকে কোরআন শিখায় না তার বাচ্চাকে উজু করতে শিখায় না তার বাচ্চাকে নামাজ নিজে শিক্ষা দেয় না ওই বাবা মা হতো বাগা বাবা মার সফলতা কোথায় বাচ্চাটাকে যদি উজু শিখায় নামাজ শিখায় কোরআন শিখায় বাচ্চাটা 60-70 বছর আল্লাহর দেওয়া নিয়ামত যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকে এই যা কিছু ফান্ডামেন্টাল বাপ মা থেকে শিখছে এই বাচ্চা যদি এই ফাউন্ডেশনের উপরে বেস করে যদি পড়াশোনা করে শেখে এই বাচ্চা যা পড়বে সুবহানাল্লাহ বাপ মায়ের উপরও নেকি আসবে মানুষ দুনিয়ার বিজনেসটা ভালো বোঝে কোনটাতে লাভ
আখিরাতের বিজনেসটাকে বুঝতে চান আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন তাহলে দিনি ভাইরা আমরা যারা কোরআন ও সুন্নাহর অনুসারী বলে নিজেদেরকে দাবি করি আমাদের ভয়ের কিছু নেই আমরা যত সংখ্যায় কম হই প্রত্যেকই আহলুল সুন্নাত ওয়াল জামাআ যারা রিয়েল আহলুল সুন্নাত ওয়াল জামাআ যারা আহলুল সুন্নাহ কথিত নয় যারা বাস্তবে কোরআন ও সুন্নাহকে অকাট বিশ্বাস করে এবং তারা তাদের প্রত্যেকটি দিনই কাজের ক্ষেত্রে দলিল প্রমাণ খোঁজে মানুষের মনে জায়গা হচ্ছে না আর কি একটু ক্লোজ হয়ে যাবে একটু যদি উপরে জায়গা আছে মনে হয় আপনারা যারা আছেন উপরে জায়গা আছে দোতলায় আলহামদুলিল্লাহ আপনাদের সবার সহযোগিতা চাচ্ছে মসজিদ কর্তৃপক্ষ দোতলায় ইনশাআল্লাহ ব্যবস্থা করতেছে আমি বলবো কথা ইনশাআল্লাহ তাহলে যারা আমরা মনে করি যে আমরা তো অল্প সংখ্যক মানুষ যারা আমাদেরকে বলে তোমরা কয়জন মিয়া তোমাদেরকে কয়জনে মানে আমাদের ভয় নেই কেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا أبو هريرة رضي الله عنه تكي برنجو تني بولن جاء الله النبي صلى الله عليه وسلم بولتشن إسلامير شروع شوچنا خوية چلو آپور جيتو أبوستا كيو چننا ما تمن كيو جاننا چننا খুব অপরিচিত বদল ইসলাম গরিবা ইয়া মুসলিম সন্তুষ্ট থাকো তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে নির্দেশ দিয়ে গেছে ওই যে একটু আগে হাদিস বলেছি এমন কিছু যা মানুষকে জান্নাতের নিকটবর্তী করে আল্লাহর নবী নির্দেশ দিয়েই গেছে কোনো কিছু বাদ রাখিনি এমন কিছু যা মানুষকে জাহান্নাম থেকে বাঁচায় তিনি নিষেধ করেই গেছে কোনো কিছু বাদ রাখিনি এই হাদিসটাও ওটার একটা সাপোর্টিভ হিসেবে আসে মানুষের হৃদয়কে শীতল করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে ইসলামের সূচনা অপরিচিত অবস্থায় ওয়া সায়াউদু কামা বাদা গরিবা তোমরা যারা মনে করো কেন আমরা অনেক হচ্ছি না আমাদের দাওয়াত কি তাহলে কবুল হচ্ছে না নাকি আমাদের দাওয়াত মানুষ বোঝে না নাকি আমাদের কোনো সমস্যা না তুমি তোমার এই ধরনের চিন্তা থেকে বেরিয়ে আসো তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই ভবিষ্যৎবাণী সম্পর্কে শোনো তিনি বলেছে ওয়া সায়াউদু কামা বাদা গরিবা অচিরেই খুব শিগগিরই অচিরেই তা আবার শুরুর মতো অপরিচিত অবস্থায় ফিরে যাবে তাহলে ইসলামের সূচনা অপরিচিত অবস্থায় অচিরেই এটা অপরিচিত অবস্থায় ফিরে যাবে টুপি পরবে মানুষ দাড়ি রাখবে মসজিদে আসবে এসিও দেবে ফ্যানও দেবে এই যে দেখেন ইউটিউবার ভাইদেরকে দেখেন কিছু কিছু আছে ওয়াজ মাহফিল রেকর্ডিং করে নগ্নতা করে আমি আপনি বলবেন যে এদের পিছিয়ে পড়ছেন নাকি আপনি এদের পিছিয়ে পড়ি নাই আসলে ইসলামের এর চেয়ে বড় আপাতত আমি শত্রু দেখি না আগামী 20 বছর পরে যে ঘটনাটা কোথায় গিয়ে দাঁড়াবে যত আলেম ওলামা আছে সবাই গালি খাবে যে হুজুর এখন মানুষের বাপ মা মারা গেলে টাকার জন্য দাঁড়ায় থাকে আপনি কি তাকে ভালো বলেন যে মৌলবি নানা বাহানায় নতুন নতুন দিনের মধ্যে কাজকর্ম চালু করে আপনি তাকে ভালো বলেন তাহলে আগামী 20 বছর পরে এই ধরনের কার্যক্রমে আমাদের কি কেউ ভালো বলবে বলবে যে ওরা দিন প্রচারের নামে নগ্নতা প্রচার প্রসার করে গিয়েছে ওদের কি আল্লাহ জ্ঞান দেয় নাই ওরা কি বোঝে না নাচ গান এবার এটা এবার কোনো স্টেজে হোক আর মোবাইলের স্ক্রিনে হোক নাচ গান তো নাচ গানই সিনেমা তো সিনেমা নাটক তো নাটক গান তো গানই তো যাই হোক ওয়াসায়াউদু কামা বাদা গরিবা অচিরেই তা আবার শুরুর মতো অপরিচিত অবস্থায় ফিরে যাবে মানুষ থাকবে মানুষ দাঁড়ে টুপি পড়বে মসজিদে আসবে কোরআন মুখস্থ করবে সবই থাকবে কিন্তু যে মূল ওয়ামা আতাকুম রাসূল ফখুযু ও যে নবী যা দিয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ওই সব ব্যাপারে এত পরোয়া করবে না এই ইসলামটা আস্তে 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 রিয়েল ট্রু সঠিক ইসলামটা অপরিচিত হয়ে যাবে আমরা যখন কোরআন থেকে কথা বলি হাদিস থেকে কথা বলি বলে নতুন নতুন কথা শোনাও মিয়া অপরিচিত তবে আমি এই যুগের কথা বলতেছি না আমি জানি না আসলে ওই সময়টা কখন আসবে যখন আরও অপরিচিত হয়ে যাবে ততদিন আমরা বেঁচে থাকবো কি না বা ওই অপরিচিত ইসলামটা কাদের কাছে থাকবে যে যখন ইসলামটা ঠিক আগের জায়গায় ফিরে যাবে কেউ অপরিচিত একদম অপরিচিত আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছে যারা এই সঠিক ইসলামের উপরে থাকবে ফাতুবা লিল গুরাবা সুতরাং এই এরূপ
অপরিচিত অবস্থায় যারা সঠিক ইসলামের উপর টিকে থাকবে তাদের জন্য সুসংবাদ আলহামদুলিল্লাহ মানে যে সমাজে ইসলামটাকে কেউ চেনে না যে সমাজে মানুষ নিজেকে মুসলিম বলে ইসলামিক সমাজ বলে ইসলামিক এই বলে ইসলামিক সোসাইটি বলে ইসলামিক চ্যানেল ইসলামিক পেজ ইসলামিক গ্রুপ ইসলামিক কমিউনিটি কত কিছু শুধু ইসলামিক 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 খাবার হালাল খাবার হালাল জামা কাপড় কত কিছু আসতেছে সবই তো ধর্মের নামে আসতেছে সবই ইসলামের নামে আসতেছে কার নামে আসতেছে সব কিছু ইসলামের নামে আসতেছে